আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল ফ্রম আরিস্টিক। আজ এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হবে। আজ 31 মে বেলা 10 ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করবেন এবং বেলা 12টায় ডক্টর দীপুমনি শিক্ষামন্ত্রী উনি আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করবেন। এই করোনা ভাইরাসের কারণে অনেকে হয়তোবা ঘর থেকে বের হতে পারবো না। আমরা কিভাবে ঘর থেকে খুব সহজেই অ্যান্ড্রয়েড অথবা নর্মাল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট পেতে পারি মার্কশিট সহ, তাই দেখাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা এখন দেখব এসএমএস এর মাধ্যমে কিভাবে এসএসসি রেজাল্ট খুব তাড়াতাড়ি জানা যায়। তো আমরা প্রথমে মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন মেসেজ পাঠানোর জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমরা এসএমএসটা লিখব। যেহেতু আমরা এসএসসি অথবা দাখিলি রেজাল্ট জানতে যাচ্ছি, সো এখানে লিখব ক্যাপিটাল লেটার এসএসসি, দেন হচ্ছে একটা স্পেস দিব, দেন হচ্ছে আপনাদের যে বোর্ড সেই বোর্ডটি দিবেন। যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে DHA, তার মানে হচ্ছে বোর্ডের প্রথম তিনটা অক্ষর, অথবা যদি আপনি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে SYL। যেহেতু আমি সিলেট বোর্ডের সেহেতু আমি দিচ্ছি SYL, দেন হচ্ছে একটা স্পেস দিব। আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে MAD দিবেন। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের 6 সংখ্যার যে রোল নাম্বারটি আছে এটা দিব। তো আমি একটা ডেমো রোল নাম্বার দিচ্ছি 6 সংখ্যার। দেন হচ্ছে আরেকটা স্পেস দিব, দেন হচ্ছে সালটা দিব, আমরা কত সালে পরীক্ষার্থী। আমরা যেহেতু 2020 সালের পরীক্ষার্থী, সুতরাং 2020 লিখব। দেন হচ্ছে টু অপশনে যাব, আমরা কোন নাম্বারে সেন্ড করব। এখানে লিখব 16222, 16222, 16222, দেন হচ্ছে আমরা সেন্ড করে দিব। তাহলে আমরা সাথে সাথেই আমাদের এসএসসি রেজাল্টটা পেয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল এসএমএস এর মাধ্যমে। আমরা এখন চলে যাব ব্রাউজারে, কিভাবে মার্কশিট সহ ওয়েবসাইট থেকে আমরা রেজাল্ট পেতে পারি তা দেখে নিব। তো চলুন আমরা ব্রাউজারে চলে যাই। আমরা চলে আসলাম ব্রাউজারে। আসার পর আমরা এখানে সার্চ দিব এসএসসি রেজাল্ট 2020 লিখে সার্চ দিব। তো প্রথমে যে ওয়েবসাইটটি আসলো সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। তো এসএসসি রেজাল্ট অথবা দাখিল রেজাল্ট দেওয়ার পরপরই, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সবাই এই ওয়েবসাইটে আসে পাওয়ার জন্য রেজাল্ট, তো এটা অনেক সময় হ্যাং করে বা লোডিং করে, আমরা রেজাল্ট পাই না দ্রুত। তো আমরা পাশাপাশি এই ওয়েবসাইটগুলোতে আমরা যাব। ই জবস বিডি সার্কুলার, এটাতে যাব। দেন হচ্ছে ওয়ার্ল্ড রেজাল্ট বিডি। তো এই গভর্নমেন্টের এই ওয়েবসাইটটা এবং ওয়ার্ল্ড রেজাল্ট বিডি, এই দুইটাতেই আমরা সহজেই রেজাল্ট পাই না, অনেক সময় সমস্যা করে। তো আমরা পাশাপাশি এই ওয়েবসাইটগুলোতে খুঁজব। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ধরুন এই দুইটা ওয়েবসাইট বাদে আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এটা একটু ওপেন করি। ওপেন করার পর যে কোনো ওয়েবসাইটে সেম পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাবো যে একই রকম ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো আমরা এই ওয়েবসাইটটাতে আসার পর আমরা একটু নিচের দিকে যাব, একটা ফর্ম দেখতে পাবো। সব ওয়েবসাইটে একই রকম ফর্ম, দেখুন এখানে নিচে এটা হচ্ছে একটা ছবি, এটা না, এটাও না, দেখুন এখানে একটা ফর্ম, এই যে এক্সামিনেশন দাখিল এসএসসি, দেন হচ্ছে আপনার বোর্ডটা দিবেন, দেন হচ্ছে 2020, এটা তো অলরেডি সিলেক্ট করা আছে, আপনার রোল নাম্বারটা দিবেন, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, দেন হচ্ছে গেট রেজাল্ট, এখানে দিলেই সাথে সাথে আপনার মার্কশিট সহ আপনি রেজাল্টটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনার মোবাইল ফোনের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে সেম এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু আমরা রেজাল্টটা পাচ্ছি খুব সহজেই মার্কশিট সহ। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি হেল্পফুল। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবার সাথে, যাতে আপনারা সবাই একসাথে রেজাল্টটা পেতে পারেন। ধন্যবাদ।